نحمده ونصلي على رسوله الكريم أما بعد رحم الله دار السنة موديل علي مدرسة علي প্রথম বর্ষের ছাত্র ছাত্রীবৃন্দ السلام عليكم ورحمة الله আমি মোহাম্মদ আতিকুর রহমান প্রভাষক আরবি ব্রহ্মালা দারুস সুন্নাহ মডেল আলিম মাদ্রাসা আমি তোমাদের কোরআন কারীম বিষয়ে সূরা নিসার নবম রুকুর 69 নম্বর আয়াত থেকে আজকে তোমাদেরকে পাঠদান করব ইনশাআল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই করোনাকালীন সময়ে অনলাইনের মাধ্যমে হলেও ক্লাস নেয়া এবং ক্লাস গ্রহণ করার পাঠদান করার এবং পাঠ গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি মানবতার শিক্ষক ছিলেন কিয়ামত পর্যন্ত মানুষ শিক্ষা গ্রহণ করার জন্য আদর্শ শিক্ষক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করতে হবে আমরা কোরআন কারীমের যে অংশ তেলাওয়াত করব এই কোরআন কারীম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত তো আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য চেষ্টা করবে আমি তোমাদের সামনে আয়াতের তেলাওয়াত করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما صدق الله العظيم মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রধানত নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এখানে আমরা 69 এবং 70 নম্বর আয়াত তেলাওয়াত করলাম এই আয়াত দ্বয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে বিশেষত মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে এবং আল্লাহর প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছে আর ঈমান আনয়নের বাস্তব প্রতিফলন দেখিয়েছে সেই প্রসঙ্গটি উল্লেখ করে আল্লাহ বলছেন ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূলা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে অনুসরণ করে এবং তার রাসূলের তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম ওই সমস্ত লোকেরা হলো তারা তাদের সঙ্গী সাথী যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ যাদেরকে নিয়ামত দান করেছেন আর তারা হলো মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহীন যারা নবী সিদ্দিক শুহাদা এবং সালিহীন দের অন্তর্ভুক্ত ওয়া হাসুনা উলাইকা রাফীকা আর এরা পরস্পরের অত্যন্ত উত্তম বন্ধু যালিকাল ফাদলু মিনাল্লাহ এরা একে অন্যের বন্ধু হওয়া এবং এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দানে ভরপুর করে দেয়া ঈমানের মতো দৌলত দান করা এগুলো আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ ওয়াকাফা বিল্লাহি আলীমা আর অবগত হওয়ার দিক থেকে খবর রাখার বিষয়ে বিশেষত এই জাতীয় চরিত্রের লোকদের কর্মের পরিণতি সম্পর্কে
আল্লাহ রাব্বুল আলামিন অধিক জ্ঞাত সর্বাধিক জ্ঞাত এবং তিনি এই বিষয়ে জানার জন্য যথেষ্ট। এখন আমরা এই আয়াতগুলোর ব্যাখ্যা জানার জন্য চেষ্টা করব। আমরা মনে করি এই দুটি আয়াতের মধ্যে আমাদের জন্য অত্যন্ত সহজভাবে এবং সরাসরি আল্লাহর অনুগ্রহ লাভের জন্য একটা সুন্দর পন্থা, সুন্দর রাস্তা, সুন্দর পথ বাতিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর দরবারে আমাদেরকে নিজেদেরকে কিভাবে উপস্থাপন করলে পরকালে আমরা আল্লাহর সন্তুষ্ট প্রাপ্ত লোকদের, আল্লাহর সন্তুষ্টি লাভ করা লোকদের অন্তর্ভুক্ত হব, এই কথাটা অত্যন্ত সরলভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন। এখানে একটাই পথ আমাদেরকে দেখানো হয়েছে, সেই পথটাই হলো সিরাতুল মুস্তাকিম। অর্থাৎ এই পথটা হলো এই যে আমরা সকল ক্ষেত্রে দুনিয়ার জীবনে ঈমান আনার পাশাপাশি আল্লাহর আনুগত্য করব আর আল্লাহ রাসূলের আনুগত্য করব। এই দুটি আনুগত্যই আমাদের সফলতার মূল পূর্ব শর্ত। এবং অন্যত্র আল্লাহ বলছেন ওমান ইয়ুতিউল্লাহ ওয়া আর-রাসূলা ফাকাদ ফাজা, অর্থাৎ যে আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে সেই সফলতা লাভ করে। সুতরাং আমাদের দুনিয়ার জীবনে জীবন যাপনের ক্ষেত্রে ইহকালীন সফলতা এবং পরকালীন সফলতা এই আয়াত দ্বয়ের মধ্যে নিহিত রয়েছে। এই আয়াত দ্বয়ের মধ্যেই প্রথমত প্রথম আয়াতেই যে কথাগুলো বলছে এই কথাগুলো আমাদের জন্য জীবন চলার জন্য যথেষ্ট এবং সরাসরি একটি পথ নির্দেশিকা। আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য যারা করবে, তার মানে ঈমান আনয়ন করার পর ঈমান অনুযায়ী সকল কাজ আল্লাহর হুকুম মতো আঞ্জাম দেবে এবং আল্লাহর হুকুম মতো আঞ্জাম দেওয়ার জন্য মানবীয় চরিত্রে যেই চরিত্রকে আমাদের অনুসরণ করতে হবে এটা হলো আল্লাহ রাসূলের চরিত্র। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে অনুসরণ করা এটাই আমাদের জন্য একমাত্র আদর্শ। আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহ বলান, আল্লাহ আমাদেরকে বলেছেন এই আনুগত্যটা একজন মানুষ কিভাবে করবে। মানবীয় চরিত্রে সর্বোত্তম আদর্শ হিসেবে আল্লাহ যাকে দিয়ে উপস্থাপন করাইছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে তাদের উপমা দিয়ে আল্লাহ, তাদের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাদের অবস্থানটা সুস্পষ্ট করে দিচ্ছেন। এরা হলো তারা, যারা আল্লাহর আনুগত্য করবে আর রাসূলের আনুগত্য করবে, তারা হলো ওরা যারা আল্লাহর নিয়ামতপ্রাপ্ত লোকদের সাথী হবে, আর সেই নিয়ামতপ্রাপ্ত সাথীরা হলো নবীগণ, সিদ্দিকগণ তথা সত্যবাদীগণ, শহীদগণ তথা যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর দিনকে দুনিয়ার মুখে প্রতিষ্ঠা করার জন্য, এমন শহীদগণ আর সালেহীন এবং নেককারগণ। যদিও পূর্বে বর্ণিত তিন শ্রেণীয় নেককার, নবীগণ নিঃসন্দেহে নেককার, সিদ্দিকগণ নিঃসন্দেহে নেককার, শহীদগণ নেককার, এরপরেও এই তিন শ্রেণী যাদের কথা বর্ণনা করা হয়েছে এদের বাহিরে আর যাদের কথা বর্ণনা করা হয়নি তাদের ভিতর থেকে যারা নেককার তাদেরও সাথী হবে যারা আল্লাহর আনুগত্য করে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য কারীগণ নবীদের সাথী হবে, সিদ্দিকদের সাথী হবে, শহীদদের সাথী হবে এবং নেককার লোকদের সাথী হবে। এই তিন চার শ্রেণীর লোকেরাই হলো আল্লাহর নিয়ামতপ্রাপ্ত, আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত, আল্লাহর দানের ধন্য হওয়া ব্যক্তিবর্গ। এদের সাথী হবে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর আনুগত্য করে আর রাসূলের আনুগত্য করে, কথাটা আমাদের কাছে পরিষ্কার। দুনিয়ার জীবনে এখন আমরা এই আয়াতের আলোকে ব্যাখ্যায় গেলে বুঝি যে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের বাহিরে কোনো কাজ করলে সেটি আমাদের অপরাধ। তখনই আমরা আল্লাহর আল্লাহ রাসূলের সাথী সঙ্গী যারা আছে তাদের সাথী হওয়া থেকে আমরা দূরে সরে যাই। সুতরাং আমাদেরকে এই সাত শ্রেণীর
সঙ্গ পাইতে হবে, স্যার শ্রেণীর বন্ধুত্ব অর্জন করতে হবে, আর এগুলো বন্ধুত্ব অর্জন করলে প্রকারান্তরে রাসুলের বন্ধু হয়ে যাব, আল্লাহর বন্ধু হয়ে যাব। এজন্য আল্লাহ বলছেন এই জাতীয় বন্ধুত্ব, ওয়াকাসুনা উলাইকা রাফিকা, এই জাতীয় বন্ধুত্ব হলো অত্যন্ত উত্তম বন্ধু, যেই বন্ধুত্বের মধ্যে কোনো রকমের বিপদের কোনো সম্ভাবনা নেই, দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই, ব্যর্থতার কোনো সম্ভাবনা নেই। হাদিসের মাধ্যমে আরও অন্য জায়গায় আল্লাহ রাসূল এই কথাগুলোর ব্যাখ্যা দিয়েছেন যে যে তাদের সঙ্গী সাথী হয় তাদের সাথেই তাদেরকে হিসাব নিকাশে অংশগ্রহণ করানো হবে, তারা তাদের হিসাব নিকাশের মতো তাদেরকেও সেই রকম দোষে দোষী করা হবে। সুতরাং আমরা যদি ভালো লোকদের সঙ্গী হই তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করা আমাদের জন্য সহজ। দুনিয়াতেও একটা প্রবাদ প্রচলিত আছে, ব্যক্তিকে তার বন্ধু দিয়েই তার মর্যাদা, তার পজিশন, তার অবস্থান নির্ণয় করা হয়, যে যার সাথে থাকে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং এমন অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে এই সাত শ্রেণীর লোকদের বন্ধু হওয়ার আকাঙ্ক্ষা রাখতে হবে, চেষ্টা থাকতে হবে, আর তার পাশাপাশি এই কাজটা হবে শুধুমাত্র আল্লাহর আনুগত্যের মাধ্যমে আর আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে। আল্লাহ বলছেন এরকম চরিত্রের অধিকারী হলো তারা, এরকম চরিত্রের অধিকারী যারা তাদের এরকম চরিত্র অর্জন করাটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ মাত্র। কারণ আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া আসলে এই জাতীয় চরিত্র অর্জন করাও আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ এজন্য বলছেন যালিকাল ফাদল, এই গুণাবলীর অধিকারী হওয়া এবং এই গুণাবলী সম্পন্ন লোকদের সাথী সঙ্গী হওয়া এটি আল্লাহর একটা ফজল, একটা অনুগ্রহ। প্রথমত আল্লাহ যা আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দিলেন এটাও আমরা তো আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নি, চেয়ে নিই নি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। আমরা যদি অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করতাম তাহলে সে তখন আমাদের হয়তো মুসলমান হওয়াটাই বড় কঠিন হয়ে দাঁড়াতো, আর এখন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমাদের জন্য আরেকটি কঠিন অবস্থা হলো আমরা আমলের দিক থেকে, চরিত্রের দিক থেকে, ইমানের পরিপূর্ণতা বিধানের দিক থেকে আমরা যদি পূর্ণ মাত্রায় ইমানদার হতে না পারি তাহলে মুসলমান হওয়ার পরেও তো আমাদের কষ্ট থেকে যাবে, আমাদের ব্যর্থতা থেকে যাবে। এজন্য আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি এটাও আল্লাহর অনুগ্রহ, তার পাশাপাশি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমরা যে আল্লাহর পছন্দের ব্যক্তিদের সঙ্গী সাথী হইতে পারাটা এটাও আল্লাহর অনুগ্রহ। এজন্য আল্লাহ বলছেন যালিকাল ফাদল, এই যে তিন সাত শ্রেণীর সঙ্গী সাথী হওয়া, আল্লাহর আনুগত্য পোষণকারী হওয়া, রাসূলের আনুগত্যকারী হওয়া এটি আল্লাহর একটা অনুগ্রহ মানে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে। ওয়াকাফা বিল্লাহি আলিনা, আর এই জাতীয় অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিদের পরিণতি সম্পর্কে আল্লাহই বেশি জানেন, আল্লাহই জানেন। এজন্য আল্লাহই এ সকল বিষয়ের পরিণতি জানার ব্যাপারে যথেষ্ট, ও তার মানে তিনিই শুধু এই সকল বিষয়ের পরিণতি সম্পর্কে জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না যে তার পরিণতি কী হবে, সে কোন অবস্থানে গিয়ে পৌঁছবে, কোন স্থানে তার শেষ পরিণতি হবে অথবা তার শেষ আবাসস্থল কী হবে এটা আমরা কেউ জানি না। কিন্তু আল্লাহ শিখানোর পদ্ধতিতে আল্লাহ যা করার জন্য বলছেন তা আমরা করলে, আর আল্লাহ যা না করার জন্য নিষেধ করছেন তা থেকে বিরত থাকলে তাহলেই আমাদের আল্লাহর আনুগত্য হবে, আল্লাহ রাসূলের আনুগত্য হবে, আর একই সাথে এই সাত শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো এবং তাদের সঙ্গী সাথী হয়ে জান্নাতে পরস্পর আমরা বন্ধুত্ব জীবন যাপন করতে পারবো। যদিও এই আয়াতের ব্যাখ্যা আসছে যদিও জান্নাতের মধ্যে বিভিন্ন স্তরের মুসলমানরা অবস্থান করবে, তারপরেও তারা একে অন্যের সাথে দেখা হওয়া, একে অন্যের সাথে কুশল বিনিময় করা, একে অন্যকে পাওয়া, এ সকল কিছুর মাধ্যমে তাদের বন্ধুত্ব অব্যাহত থাকবে ভিন্ন ভিন্ন অবস্থানে থাকলেও। আর সকল অবস্থানটাই তো আসলে আকাঙ্ক্ষিত অবস্থান, সকল অবস্থানটাই তো নেয়ামতে ভরা অবস্থান। জান্নাতের একটি স্তর, একটা জান্নাত আর জান্নাতের কোনো জান্নাতই অবস্থানের দিক থেকে ছোট নয়, অনেক মর্যাদার, অনেক সুবিধার, অনেক আনন্দের, অনেক সুখের ভরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এসব এই আয়াতের আলোকে অর্থ ব্যাখ্যা বুঝে নিজেদের জীবনকে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের মাধ্যমে গড়ে তোলার জন্য তাওফিক দিন, আর তোমরা এই বিষয়ে বিস্তারিত বোঝার জন্য চেষ্টা করবে এবং নিজেদের আমলে যে দিকে এটাকে কার্যকরী করে
নিজের চরিত্রকে পরিবর্তন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবে এই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের সকলের শুভকামনা করে আল্লাহ তোমাদেরকে এই কোরআন থেকে এই কোরআনের আয়াত সমূহ থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই কথা বলে আজকে আমরা এখানে এই আয়াত দ্বয়ের পাঠটা শেষ করছি আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সময়টা একটু কম ধরে দিই।